আসসালামু আলাইকুম, আমি শাহের বানু, সিনিয়র সহকার শিক্ষক কচিকাঁচা একাডেমি। কচিকাঁচা একাডেমির অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই আল্লাহর অশেষ মেহরবানিতে যার যার ঘরে ভালো আছো, নিরাপদে আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। আমি আজকে তোমাদের সাথে দ্বিতীয় শ্রেণীর ইংলিশ ফর টুডে বই থেকে ইউনিট 17 নিয়ে আলোচনা করব। আমরা সবাই জানি ইউনিট শব্দের অর্থ হলো অধ্যায়। 17 কালার্স, রঙগুলো। লেসন 1-3, পার্ট 1-3। চলো আমরা সেক্টর এতে কী আছে সে সম্পর্কে জানি। সে দ্য রেইনবো রাইম অন পেজ 33, 33 পৃষ্ঠায় যে রংধনু ছড়াটি আছে সেটি বলো। কে বলবে বলো তো? তোমরা নিজেরাই বলবে। সে বাই ইউর সেলফ, নিজে নিজে বলো। তোমরা নিজেরা নিজেরা এই রংধনু ছড়াটি বাসায় বলবে। নেম দ্য কালার্স ইন দ্য রেইনবো, রংধনুর রঙের নামগুলো বলো। রংধনুতে কী কী রং আছে সে নামগুলো তোমরা বলবে। হাউ মেনি কালার্স আর দেয়ার ইন দ্য রেইনবো, রংধনুতে কয়টি রং আছে। তোমরা তো জানো এর আগে আমরা রেইনবো ছড়াটি যখন পড়েছিলাম তখন কিন্তু জানতে পেরেছি রংধনুতে কয়টি রং আছে। তারপর আমি তোমাদেরকে বলে দিচ্ছি, দেয়ার আর 7 কালার্স ইন দ্য রেইনবো, রংধনুতে 7টি রং আছে। সেক্টর বি, রিড অ্যান্ড কালার, পড়ো এবং রং করো। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি কি, একটি বাটারফ্লাই। বাটারফ্লাই শব্দের অর্থ হলো প্রজাপতি। এখানে একটি প্রজাপতি দেখতে পাচ্ছি। প্রজাপতির ডানার দুই পাশে কিন্তু সেম কালারের নাম দেওয়া আছে। দেখো ইন্ডিগো ইন্ডিগো, ভায়োলেট ভায়োলেট, ইয়েলো ইয়েলো, ব্লু ব্লু, রেড রেড, গ্রিন গ্রিন, অরেঞ্জ অরেঞ্জ। তোমরা ভালো করে খেয়াল করে দেখো প্রজাপতির সামনের ডানাগুলো একটু বড়, আর পেছনের যে ডানাটা দেখা যাচ্ছে, পাখাটা দেখা যাচ্ছে, সেটি কিন্তু একটু ছোট। এখানে আমাদের কী করতে হবে, দুই পাশে সেম কালার করতে হবে, একই রঙের রং দিয়ে এখানে রং করতে হবে। ইন্ডিগো আসমানি, ভায়োলেট বেগুনি, ইয়েলো হলুদ, ব্লু নীল, রেড লাল, গ্রিন সবুজ, অরেঞ্জ কমলা। তাহলে দুই পাশে যদি আমরা প্রজাপতিটাকে একই কালার দিয়ে রং করি তাহলে দেখতে বেশ ভালো লাগবে, তাই না শিক্ষার্থীরা? তোমরা বাসা এটা নিজে নিজে চেষ্টা করবে এবং রং করবে। সেক্টর সি, ড্র এ রেইনবো কালারিং। সেক্টর সিতে দেখা যাচ্ছে আমাদের এখানে একটি ঘর দেওয়া আছে, সেখানে তোমাদেরকে রেইনবো আঁকতে হবে। রেইনবোকে রংধনু আঁকতে হবে। তোমরা যদি সহজভাবে রংধনু আঁকতে চাও তাহলে তোমাদেরকে জ্যামিতি বক্সের যে চাঁদা আছে সেই চাঁদা দিয়ে যদি তোমরা রংধনুটা অঙ্কন করো তাহলে কিন্তু খুব সহজে রংধনু আঁকতে পারবে। আমি দেখিয়ে দিচ্ছি চাঁদাটা। এখানে তোমরা বসিয়ে সুন্দর করে পেন্সিল দিয়ে দুই পাশে এঁকে নেবে। এভাবে 7টি ঘর করে রংধনুটা আঁকবে এবং রং করবে। এবার চলো আমরা ইউনিট 17 লেসন 4-6 নিয়ে আলোচনা করি। কালার্স অ্যান্ড নাম্বারস, রঙগুলো এবং সংখ্যাগুলো, পার্ট 4-6। সেক্টর এ, কাউন্ট অ্যান্ড রাইট, গণনা করো এবং লেখো। আমরা প্রথম যে ছবিটা দেখতে পাচ্ছি সেটা কিসের ছবি তুমি বলতে পারো? হ্যাঁ সেটা হলো একটি, হ্যাঁ বলো, সেটা হলো গোলাপের ছবি। রোজ গোলাপ আর রোজেস গোলাপগুলো। এখানে তোমরা একটা কথা সবসময় খেয়াল রাখবে, একের অধিক হলে কিন্তু আমরা এস যুক্ত করব। দেখো এখানে কয়টি গোলাপ আছে সেই গোলাপগুলো গণনা করে আমরা লিখব। 1, 2, 3, 4, 4 রোজেস। তাহলে আমরা পাশে কী লিখব, এই যে এখানে যে ড্যাশ দেওয়া আছে, শূন্যস্থান দেওয়া আছে, সেখানে আমাদেরকে 4 লিখে বাক্যটাকে কী করতে হবে, পরিপূর্ণ করতে হবে। তাহলে আমরা এখানে কী লিখব, 4। তারপরে ছবিটা দেখতে পাচ্ছি আমরা, ব্যাট। ব্যাট তো সবাই চিনো, বিশেষ করে ছেলেরা তো এটা না চেনার কোনো উপায় নেই। এখন তো বর্তমানে ছেলেদের পাশাপাশি মেয়েরাও
ক্রিকেট খেলায় কিন্তু অনেক নাম অর্জন করেছে, বাংলাদেশের মেয়েরাও এখন ভালো ক্রিকেট খেলে। এখানে কয়েকটি ব্যাট আছে, চল আমরা গণনা করি। 1, 2, 3, 4, 5, 6, 7 7 ব্যাটস। তারপরে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো বাটারফ্লাই, তাই না? বাটারফ্লাই প্রজাপতি, এখানে কিন্তু অনেকগুলো বাটারফ্লাই আছে, সেজন্য কিন্তু লেখা আছে কি বাটারফ্লাইস। চলো গণনা করে দেখি কয়টি বাটারফ্লাই। 1, 2, 3, 4, 5, 6 ওমা, এখানে দেখি 6 বাটারফ্লাইস। তারপরে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি সেটা তো বিশেষ করে ছেলেরা এটাওতেও কিন্তু খুব ভালো খেলে, তাই না? ঘুড়ি ওড়াতে কার না ভালো লাগে, বিশেষ করে দেখা যায় যে বিকেলবেলা ঘুড়ি ওড়াতে বেশ ভালো লাগে। এখানে আমরা কয়টি ঘুড়ি দেখতে পাচ্ছি, চলো গণনা করি। 1, 2, 3 3 কয়েটস। আমরা কী করলাম, গণনা করে পাশে সংখ্যাগুলো লিখতে পারলাম। সেক্টর বি, লুক অ্যাট দ্য পিকচার্স ইন অ্যাক্টিভিটি এ, কাউন্ট অ্যান্ড রাইট দ্য নাম্বার। অর্থাৎ পাঠকর্ম এতে আমরা ভালোভাবে লক্ষ্য করি, যে ছবিগুলো আছে সেই ছবিগুলো ভালোভাবে আমরা লক্ষ্য করি। পরের দেখো বাক্যটা কী আছে, কাউন্ট অ্যান্ড রাইট দ্য নাম্বার, গণনা করে এবং সংখ্যাটি লেখো। অ্যাক্টিভিটির শব্দের অর্থ হলো পাঠকর্ম, কার্যকলাপ বা কর্মকাণ্ড। এতে যে কর্মকাণ্ডগুলো আছে সেই কর্মকাণ্ডগুলো থেকে, সেই কার্যকলাপগুলো থেকে আমাদের বিতে যে বাক্যগুলো আছে সে বাক্যগুলো পূর্ণ করতে হবে। ড্যাশ, রুজেস আর ভায়োলেট, কয়টি গোলাপ বেগুনি রঙের, চলো গণনা করি। 1, 2, 3 3 রুজেস আর ভায়োলেট, তিনটি গোলাপ বেগুনি রঙের। তারপরে আমরা দেখতে পাচ্ছি ড্যাশ, ব্যাটস আর ব্রাউন, কয়টি ব্যাট বাদামি রঙের। 1, 2, 3, 4 4 ব্যাটস আর ব্রাউন। ড্যাশ, বাটারফ্লাই ইজ ইন্ডিগো, ড্যাশ বাটারফ্লাই ইজ ইন্ডিগো, দেখো এখানে কিন্তু আমরা 1 বাটারফ্লাই ইজ ইন্ডিগো, এখানে যেহেতু 1 সেহেতু কিন্তু এখানে ফ্লাইস হয়নি, তোমরা খেয়াল করো। 1 বাটারফ্লাই, একটি, একের অধিক হলে কিন্তু আমরা এস যুক্ত করব। ড্যাশ, কাইটস আর ভায়োলেট, 1, 2 2 কাইটস আর ভায়োলেট, দুইটি ঘুড়ি হলো বেগুনি রঙের। তাহলে আমরা উপরে ছবি দেখে আমরা নিচের যে অংশটুকু ছিল সে অংশটুকু ভালোভাবে শেষ করতে পেরেছি। সেক্টর সি, লুক অ্যাট দ্য পিকচার্স ইন অ্যাক্টিভিটি এ, আবারও কিন্তু আমরা এ নাম্বার যে কার্যকলাপগুলো আছে সেটার দিকে একটু ভালোভাবে লক্ষ্য করব। ট্রেস অ্যান্ড রাইট, চিহ্নিত করে এবং লেখো। দেখো এখানে কয়েকটি শব্দ দেওয়া আছে, কয়েকটি রঙের নাম দেওয়া আছে, সেই রঙগুলো থেকে আমাদের নিচের যে ড্যাশটা আছে সেটা পূর্ণ করতে হবে। ইয়েলো, ব্লু, গ্রিন, রেড, তাহলে সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, অ্যাক্টিভিটি এতে যেতে হবে। 1 রুজ ইজ ড্যাশ, চলো তো দেখি এটা কী দেখতে পাচ্ছি আমরা, একটি গোলাপ লাল রঙের, তাহলে 1 রুজ ইজ রেড। 2 ব্যাটস আর ড্যাশ, দেখো এখানে আমরা 7টি ব্যাট দেখতে পাচ্ছি, সেখানে 2টি ব্যাট কী রঙের আছে, একই রঙের আছে, সে রঙটা কী, সেটা হলো 2 ব্যাটস আর ব্লু। থ্রি বাটারফ্লাইস আর ড্যাশ, আমরা 3টি প্রজাপতি ইয়েলো রঙের দেখতে পাচ্ছি। 1, 2, 3 তাহলে 3 বাটারফ্লাইস আর ইয়েলো, এখানে আমাদের এই শূন্যস্থানে কী লিখতে হবে, ইয়েলো লিখতে হবে। 3 বাটারফ্লাইস আর ইয়েলো। 1 কাইট ইজ ড্যাশ, এখানে কিন্তু 2টি কাইট আমরা পেয়েছিলাম ভায়োলেট, একটি কাইট আছে যেটা হলো গ্রিন, তাহলে 1 কাইট ইজ গ্রিন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু সংখ্যার সাথে সাথে রঙের নামগুলো খুব সুন্দর করে জানতে পারলাম।
আজান নয়, তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।